হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এসেছি গাড়ির ব্রেক ফেল করলে কি করবেন এটা নিয়ে। ধরে নিন আপনি ফাঁকা হাওয়াইতে গান চালিয়ে বেশ গতিতে গাড়ি নিয়ে ছুটছেন গন্তব্যের দিকে, হঠাৎ খেয়াল করলেন গাড়ির ব্রেক কাজ করছে না। সেই সময় অনেকের মাথাও কাজ করে না, হুলস্থুল করে অনেক সময়, তাতে ভুলভাল কাজ করে ভুল পদক্ষেপ নিয়ে থাকে, তাতে জীবনের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। তাহলে কথা হচ্ছে, তাহলে কি করবেন যদি আপনি গাড়ি চালা চালা যে দেখেন যে আপনার ব্রেক প্যাডেল কাজ করছে না, আপনার ব্রেক প্যাডেল চাপছেন কিন্তু আপনার ব্রেক ধরছে না, তাহলে আপনি কি করবেন? তবে চলুন আগে জেনে নেই ওই মুহূর্তে কোন কাজগুলো করবেন না। পয়েন্ট নাম্বার এক, এলোমেলো স্টিয়ারিং ঘোরাবেন না। নিয়ন্ত্রণহীন গাড়ির গতি কমাতে স্টিয়ারিং হুইল এদিক সেদিক করবেন না, এতে গাড়ির গতি কমবে না, বরং গাড়ি আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। দুই, দরজা খুলে পা নামাবেন না। অনেকেই মনে করেন ব্রেক ফেল হলে গাড়ির দরজা খুলে পা রাস্তায় নামিয়ে যতটা পারা যায় গাড়ির গতি কমিয়ে আনা সম্ভব, কিন্তু না, ঘন্টায় 80 কিলোমিটার গতিতে থাকা গাড়ির গতি এভাবে কমবে না। এমনটা আশা করা বোকামি, উল্টো আপনার পা মচকে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন। তিন, জোরে হ্যান্ডব্রেক টেনে ধরবেন না। অনেকে এ সময় জোরে হ্যান্ডব্রেক টেনে ধরে গাড়ির গতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, এটাও করা যাবে না। এতে গতিশীল গাড়ি স্কিড করে আশেপাশের গাড়ি অথবা সড়কের ডিভাইডারে ধাক্কা খেতে পারে, কিছু ক্ষেত্রে গাড়ি উল্টে যেতেও পারে। তাহলে কথা হচ্ছে, তাহলে কি করবেন? এগুলো যে আমি বললাম এগুলো এত কিছু করা যাবে না, তাহলে করবোটা কি? আসলে তার সলিউশন আছে। এখন কথা বলবো হচ্ছে ব্রেক ফেল হলে যা করবেন, তাহলে কি কি করা উচিত আর কি কি করা উচিত না আপনাদেরকে তো বললাম, এবার বলবো ওই সময় আপনি মাথা ঠান্ডা করে কি কি কাজ করবেন। মনে রাখবেন, যন্ত্রের ওপর ভরসা করা যায় না। সুস্থ সবল নাদুস নদুস গাড়িও পুরোটাই একটা যন্ত্র মাত্র, তাতেই যে কোনো সময় ব্রেক ফেল হতেই পারে। আর নিশ্চয়ই ব্রেক ফেল হওয়ার আগে যন্ত্রটা আপনার কাছে থেকে অনুমতি চাইবে না, তাই না? তো চলুন আসল কথায় আসা যাক। পয়েন্ট নাম্বার এক, ব্রেক ফেল হলে প্রথমত মাথা ঠান্ডা রাখবেন, সামনে পেছনে ভালোভাবে দেখে আশেপাশে থাকা অন্যান্য গাড়ির গতিবিধি একটু বুঝে নেবেন। দুই, আধুনিক অনেক গাড়িতে এখন ইলেকট্রনিক হ্যান্ডব্রেক থাকে, সেই সুইচটি একটু টেনে ধরবেন। তবে হ্যাঁ, টেনে ধরে রাখবেন, টেনেই ছেড়ে দেবেন না। টেনে কিছুক্ষণ ধরে রাখলেই দেখবেন গাড়ির গতি ধীরে ধীরে নিয়ন্ত্রণ আসছে, গতিও কমছে। তিন, গতি কমে গেলে সুযোগ বুঝে গাড়িটা রাস্তার পাশে কোথাও থামিয়ে নিকটবর্তী গাড়ি চালকদের হর্ন দিয়ে সতর্ক করুন, তারা যাতে নিরাপদ দূরত্ব বজায় রাখে। গাড়ি যদি ম্যানুয়াল হয় তাহলে আপনি লো গিয়ারে গাড়ি চালাবেন, শিফট করে দেবেন লো গিয়ারে। আর যদি অটো হয় তাহলে আপনি ডি থেকে এলে বা অন্য কোনো গিয়ার শিফটে শিফট করে দেবেন, নিউট্রালে দেবেন না, নিউট্রালে দিলে গাড়ির গতি বেশি বেড়ে যায়। ব্রেক প্যাডেল চাপতে থাকুন, যদি কাজ না করো তারপরেও চাপতে থাকুন। ব্রেক প্যাডেল চাপতে চাপতে দেখবেন একটানা চাপার পরে দেখবেন সামান্য হলেও চাপ তৈরি হবে, তাতে গাড়ির গতি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্রেক প্যাডেল চাপার সময় গাড়িটিকে রাস্তার ধারে বা নিরাপদ স্থানে নিয়ে যান, হ্যান্ড ব্রেক থাকলে সেটা ব্যবহার করুন, এতে গাড়ির গতি কমে আসবে। তবে হ্যান্ড ব্রেক অবশ্যই আস্তে আস্তে উঠাতে হবে, মানে একসাথে এক ধাক্কায় এক টানে হ্যান্ড ব্রেক উঠানো যাবে না, হ্যান্ড ব্রেক আস্তে আস্তে টানতে হবে, তাহলে গাড়ির গতি আস্তে আস্তে কমতে থাকবে। মনে রাখবেন, গাড়ি ব্রেক ফেল হলে একেবারে গাড়ি হঠাৎ করে আপনি ব্রেক গাড়ি থামাতে পারবেন না, এই গাড়ি থামাতে হলে অনেক সময় নিয়ে মাথা ঠান্ডা করে গাড়ি থামাতে হবে। পথের কোথাও ফাঁকা জায়গা থাকলে গাড়িটি সেখানে নিয়ে যান, বালি কিংবা মাটির রাস্তা থাকলে সেখানে চালানোর চেষ্টা করুন, এর ফলে ঘর্ষণে গাড়ির গতি এমনিতেই কমে আসবে, দ্রুত থামাতে পারবেন। মনে রাখতে হবে যে গাড়ির গতি বেশি থাকলে তা চট করে থামানো যাবে না, ধীরে ধীরে গতি কমাতে হবে গাড়ির। সর্বশেষ আর একটা পয়েন্ট আছে, যে যদি আপনার গাড়ি দামি না হয়, আর যদি গাড়ি দামি হয় তবে জীবনের চাইতে তো আর গাড়ির দাম বেশি না, আপনি বেঁচে থাকলে জীবনে অনেক গাড়ি কিনতে পারবেন। সাবধানতা বজায় রেখে গাড়ির গতি একটু কমানোর জন্য আপনি মাঝখানে দুই রাস্তায় যদি হাইওয়েতে থাকেন তাহলে অবশ্যই এমার্জেন্সি ইন্ডিকেটর দিয়ে দেবেন, এবং আস্তে আস্তে মাঝখানে যে রাস্তার ডিভাইডার থাকে সেখানে গাড়ির সাথে হালকা করে ঘর্ষণ দেওয়ার চেষ্টা করবেন, যাতে ঘর্ষণের ফলে গাড়ির গতিটা কমে আসে। এটা হচ্ছে লাস্ট স্টেপ, আপনার যখন কোনো কিছুই কাজ করবেন না, কোনো কিছুই করতে পারবেন না, তখন এটা লাস্ট স্টেপ, এই লাস্ট স্টেপ ট্রাই করবেন। এটা গাড়ি আপনার নষ্ট হবে হোক, কিন্তু আপনার গাড়ির চাইতে আপনার জীবনের মূল্য বেশি।
বেশি। সেজন্য আমাদের গাড়ি প্রতিনিয়ত চেক করা উচিত, যাতে ভবিষ্যতে গাড়ির ব্রেক ফেল না হয়। নিয়মিত গাড়ি সার্ভিসিং করতে হবে। লম্বা যাত্রায় নামার আগে ব্রেক প্যাডস ডিস্ক ঠিক আছে কিনা দেখবেন, এটা বাধ্যতামূলক। নিয়ম করে এই দুটো যন্ত্র পরীক্ষা করতে হবে, বদলাতে হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।